Morning students, how are you all? Hope you are all fine. Today's date is 18th of June 2020, class nursery, subject English handwriting. Previous day we learned to write I, capital letter I and small letter I. Okay, now today we learn to write capital letter J and small letter J. Okay, J, J is for jam and J is for juice. Okay, now how to write capital letter J? See, there are four lines. এখানে দেখো চারটা লাইন দেওয়া আছে. 1, 2, 3, 4. You have to write capital letter J in between 1, 2 and 3 line. তিনটে লাইনের মধ্যে তোমাকে ক্যাপিটাল লেটারে জি লিখতে হবে। ফার্স্ট ইউ হ্যাভ ট্রেস দ্য লেটার এন্ড রিড ইট অ্যালাউড। প্রথমে আমরা জিটাকে কি করব, ট্রেস করব এবং জোরে জোরে পড়ব। জে, ওকে, তাহলে তোমাদের তিনটে লাইনের মধ্যে ক্যাপিটাল মানে বড় হাতে জেটাকে লিখতে হবে। চার নম্বর লাইনে লেখা যাবে না, চার নম্বর লাইনে লিখলে রং সেটা। তোমরা যদি এইভাবে লেখো জে তাহলে এটা রং, ঠিক আছে? ইউ হ্যাভ টু রাইট ইন প্রপার ওয়ে, তিনটে লাইনের মধ্যে লিখতে হবে জে 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 জে। ইউ হ্যাভ টু সে, তোমাদের বলতে হবে এবং লিখতেও হবে জে 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 জে, ক্যাপিটাল লেটার জে, দিস ক্যাপিটাল লেটার জে, ওকে জে জে, ওকে। তাহলে তিনটে লাইনের মধ্যে তোমাদের ক্যাপিটাল লেটার জেটাকে লিখতে হবে, 1, 2 and 3 লাইন জে। এবার তোমরা নিজেরা নিজেরা লিখবে, ওকে, প্রপারলি ইউ হ্যাভ টু রাইট জে জে জে। তাহলে ট্রেস দ্য, ট্রেস অ্যান্ড রাইট, তাহলে আমরা এটাকে ট্রেস করছি এবং লিখছি জে জে। মনে রাখবে যে লাইন 1, লাইন 2, লাইন 3 অ্যান্ড লাইন 4, এই লাইনের মধ্যে 1 থেকে 3 লাইনের মধ্যে তোমাদের ক্যাপিটাল লেটারে জেটাকে লিখতে হবে, ওকে। ফোর্থ লাইনে লিখলে এটা হবে না, দ্যাট ইজ রং, জে 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 জে। পুরো পেজটা তোমরা জে জে করে লিখবে, ওকে। নাও নেক্সট ওয়ান ইজ স্মল লেটার জে, জে ইজ ফর জোকার অ্যান্ড জে ইজ ফর জাগ, ওকে। নাও স্মল লেটার লিখ জে, দেখো কিভাবে লিখব। সি, 1 লাইন 2 লাইন 3 লাইন 4 লাইন, চারটে লাইন দেওয়া আছে, তাহলে স্মল লেটার যখন আমরা লিখব সেটা হবে সেকেন্ড লাইন থেকে ফোর্থ লাইনে, ফার্স্ট লাইনে হবে না, ওকে। সি, সেকেন্ড লাইন থেকে থার্ড লাইন, ফোর্থ লাইনে, সেকেন্ড লাইন টু ফোর্থ লাইন জে, ওকে, সেকেন্ড লাইন টু ফোর্থ লাইন জে, স্মল লেটার জে, সেকেন্ড লাইন টু ফোর্থ লাইন, স্মল লেটার জে, সেকেন্ড লাইন 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 ফোর্থ লাইন, ওকে। সেকেন্ড লাইন থেকে ফোর্থ লাইনের মধ্যে তোমাদের স্মল লেটার জেটা লিখতে হবে, ওকে। নাও স্টার্ট, জে, জে ইজ ফর জোকার, জে ইজ ফর জাগ, জে ইজ ফর জ্যাম, জে ইজ ফর জুস, ওকে। ইউ হ্যাভ টু রাইট লাইক দিস, এইভাবে লাইনে তোমাদের আগে ট্রেস করতে হবে, ট্রেস দ্য লেটার, প্রথমে বলেছে ট্রেস দ্য লেটার। The next one is trace and write. Here is also four lines. এখানেও চারটে লাইন দেওয়া আছে, 3 and 4. তাহলে তোমাদের সেকেন্ড লাইন থেকে ফোর্থ লাইনে স্মল লেটার গুলো লিখতে হবে, ওকে। যদি তুমি এইভাবে লেখো তাহলে এটা রং, ঠিক নয়, স্মল লেটার জে, স্মল লেটার জে, সেকেন্ড লাইন থেকে ফোর্থ লাইন লিখতে হবে, ওকে, লাইক দিস, সেকেন্ড লাইন ফোর্থ লাইন, ওকে, সেকেন্ড লাইন ফোর্থ লাইন, সেকেন্ড লাইন ফোর্থ লাইন, সেকেন্ড লাইন টু ফোর্থ লাইন, সেকেন্ড লাইন টু ফোর্থ লাইন,
second line to fourth line. Okay, like this. We write again. Second line to fourth line. 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 And second line to fourth line. Second line to fourth line. Okay, you have to write the full page of your book. তোমাদের বইয়ে যে পুরো পেজটা দেওয়া আছে ওইখানে ক্যাপিটাল লেটার জে লিখবে এবং স্মল লেটার জে লিখবে। ওকে, দিস ইজ ইয়োর ক্লাস ওয়ার্ক ফর টুডে, হ্যান্ড রাইটিং। ওকে, থ্যাংক ইউ।